হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবার নতুন বছর অনেক ভালো যাক, সবাই অনেক ভালো থাকুক, নিজের সব স্বপ্ন পূরণ করো, খুশি থাকো, আনন্দ থাকো, প্রচুর পরিমাণে করো, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো আর প্রচুর এনজয় করো। তো যাই হোক, আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি আমার জুয়েলারি কলেকশন, কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস বলছিলে যে আমার জুয়েলারি কালেকশন শেয়ার করতে। তো সব জুয়েলারি কালেকশন তো আমি শেয়ার করতে পারবো না। আমি আগের বছর হচ্ছে গিয়ে প্রথম দিকে একটা ইয়াররিং কালেকশন শেয়ার করেছিলাম, তো তোমরা যদি ওই ভিডিওটা দেখতে চাও তো ওই ভিডিওটা দেখতে পারো। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো আমি রেগুলার যে সমস্ত জুয়েলারি পরে থাকি, চেন বলো, কানে দুল বলো, রিং বলো, জুয়েলারি পরে থাকে, সেগুলোর ডিটেলস আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো হাই, আমি ক্যামেলিয়া, আমি তোমার জন্য বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও বানাই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমাকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চেনটা, যে চেনটা আমি সবসময় আমি পরে থাকি, তোমরা প্রতিটা ব্লগে বলো, প্রতিটা ভিডিওতে দেখতেই পাও প্রায়। তো এটা হচ্ছে এটা গোল্ড চেন, এটা মনে হয় আমি 2 বছর আগে মা আমাকে আমার বার্থডেতে দিয়েছিল। তো এটা একটা সিম্পল চেন, আগে এটাকে আমি একটা লকেট দিয়ে পরতাম বাট লকেটটা না ছিঁড়ে গেছে, তো এখন এমনি পরি। তো এই চেনটা বেশ ছোটো, বেশ কিউট, মানে বেশ ছোটো মোটো তার গলার এতটা, অনেক চেন হয় অনেক বড় বড় হয় তো আমার ভালো লাগে না। তো এরকম ছোটো টাইপের একটা চেন, গোল্ড চেন এটা, তো এটা আমার বেশ পছন্দ, এর জন্য এটা আমি রেগুলার পরি আর দেখতেও ভালো লাগে। এরপর দেখিয়ে দিই তোমাদেরকে আমার এই আংটিটা, তোমরা আমার সব ভিডিওতে এই আংটিটা দেখতে পাও। তো এটাও একটা গোল্ডের একটা আংটি, এটা হচ্ছে গিয়ে এটা মনে হয় মা কোনো ধনতেরাসে আমাকে দিয়েছিল প্রায় 7-8 বছর আগে, আমার ঠিক খেয়াল নেই। তো এটা একটা গোল্ডের, খুব কিউট দেখতে একটা, এরকম একটা ফুলের ডিটেলস করা আছে, একটা কিউট ছোট এরকম টাইপের একটা আংটি। আমার এরকম ছোটো মোটো কিউট কিউট জিনিসপত্র পরতে খুব ভালো লাগে, তো এই আংটিটা আমি সবসময় এর জন্য পরে থাকি। একটু ঢিলা এই আংটিটা বাট স্টিল আমি সবসময় আংটিটা পরে থাকি আর আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগছে এই আংটির ডিজাইনটা অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে। এরপর দেখিয়ে দিই আমার এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কিউটি কিউটি কানের দুল, এটা মনে হয় আমি কান ফুটো করার পর থেকে পরে এসেছি। এটা প্রায় 3 বছর বয়স থেকে আমার সাথে আছে, যখন আমি প্রথম কানফুটো করি তখন থেকে আছে। তো এটা হচ্ছে কি ছোট্ট ছোট্ট কিউটি কিউটি গোল্ড কানের দুল টাপ, প্রায় কত বছর ধরে এটা আমার সাথে আছে। তো এটা আমি সবসময় পরি, অনেকে বড় হওয়ার পর না এরকম টাইপের কানদুল পরতে চায় না, বাট আমার না এরকম টাইপের কানদুল পরতে ভালো লাগে। আর এরকম কানের দুলগুলো না মানে একদম ব্যথা যায় না কানের মধ্যে, তুমি সবসময় পরে থাকতে পারবে, এটা পরে তুমি ঘুমোতে পারবে, ঘুরতে পারবে, সব কিছু পারবে। আর পিছু আর খুব এগুলো না খুব ছোটো ছোটো হয় তো কিউটও লাগে আমার, অনেকে এগুলো পরতে চায় না কেন বাট আমার খুব ভালো লাগে এরকম টাইপের ছোটো ছোটো কানের দুল। অনেকে আগেকার দিনে মানে আগেকার দিনে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এটার সাথে আবার ছোটো ছোটো মানে বলের মধ্যে একটু গুল্ডি গুল্ডিও দিয়ে রাখতো, তো ওটাও অনেকের ভালো লাগতো। কিন্তু আমি ছোটোবেলার থেকে এই কানের দুলগুলো পরে এসেছি, এখন তো অনেকটাই বেঁকে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু এটাই আমি রেগুলারলি সবসময় পরে থাকি। আজকে যেহেতু বেরিয়েছিলাম সেই জন্য অন্য একটা কানের দুল পরেছি, বাট রেগুলারলি মানে প্রতিটা ভিডিওতে তোমরা মনে আমাকে এই কানের দুলটা পরেই দেখতে পাও। এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই কানেরটা, যে কানেরটা আমি এখন পরে আছি। তো এটা হচ্ছে কি আমি মিশো থেকে নিয়েছিলাম এই কানের দুলের একটা সেট, প্রায় 6-9টার মতো সেট ছিল, তোমাদেরকে আমি মনে পুজোর সময় দেখিয়েছিলাম ওই সেট। তো ওই সেটের মধ্যে এই কানের দুলটাও ছিল, তো তখন এটা আমি আর কি পেয়েছিলাম। প্রায় অনেক কটা কানের আমি হারিয়ে ফেলেছি মানে এদিক ওদিক আছে আমি খুঁজেও পাচ্ছি না। তো এই কানের দুলটা বেশ মানে কিউট, মানে ছোটোর মধ্যেও বেশ কিউট। আমি যে কানেরটা রেগুলার পরে থাকি ওরকম টাইপের, বাস এটা একটু মোটা একটু গোল টাইপের, বাট এটাও বেশ কিউট মানে কোনো ড্রেসের সাথে আর এমনকি কুর্তির সাথে পরলেও বেশ ভালো লাগবে দেখতে। তো এটা আমার বেশ পছন্দ, এটা আমি মোটামুটি রেগুলারই পরে থাকি। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কানের দুলটা, এটাও একটা হুপস টাইপেরই কানের দুল, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এরকম টাইপের ডট 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 দেওয়া, এটা আমি অনেক পরেছি, মানে এই কানের দুলের সেটটার সাথে এটা ছিল, অনেকটা কালার উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ, যেমন অনেকটাই পরেছি। বেনারসে যখন ঘুরতে গেছিলাম তখনও পরেছিলাম, রেগুলার অনেকবারই পরেছি। এগুলো ধরনের কানে না তুমি সব কিছুর সাথেই পরতে পারবে, ড্রেসের সাথে বলো, কুর্তির সাথে বলো, সব কিছুর সাথে পরতে পারবে, ভালো লাগেও দেখতে। সেজন্য মানে বেশিরভাগ টাইমে আমি এগুলো কানের বাইরে টাইরে ঘুরতে টুরতে গেলে পরি, বা বাইরে গেলে সোনার কানের সোনার জিনিসপত্র একটু কম নিয়ে যাওয়াই ভালো আমার মনে হয়, তাই তো তখন হচ্ছে এগুলো কানের দুল ভীষণ পরি। এমনি রেগুলারও আমি এরকম টাইপের কানের দুল ভীষণ পরে থাকি, তো এই কানের দুলটা আমার ভীষণ পছন্দ, এই কানের দুলটা আমি প্রায় রেগুলার পরে থাকি।
আমি যদি কানের দুলগুলোর লিঙ্ক পাই তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এই গোল্ডগুলো তো পাবো না, গোল্ডগুলো তো নর্মাল স্টোরের থেকে, নর্মাল দোকান থেকেই বানানো, কিন্তু যে সমস্ত আমি অনলাইনে কিনেছি যে সমস্ত কানের দুলের সেট টেটগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আছে আমার কাছে এই আর একটা হুপসের সেট। হুপস বলে না হুপস বলে আমার একটু কনফিউশন, তোমরা একটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, ঠিক আছে? এটা আমার ভীষণ পছন্দ। আমি যে লাস্ট সেপ্টেম্বর মনে হয় কলকাতা গেছিলাম তখন গড়িয়াহাট থেকে এটা কিনেছিলাম। এটার দাম মনে হয় 150 টাকার মতো নিয়েছিল, প্রাইসটা একটু বেশি হলেও বাট কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, ঠিক আছে? একদম রং টং ওঠেনি, খুব ভালো কোয়ালিটির আছে। আমি সব মানে বেশিরভাগ জামার সাথে আমি এটা পরি আর দেখতে যথেষ্ট সুন্দর লাগে, বেশ সুন্দর একটা হুপ তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কিরকম একটা শেপের মধ্যে আছে, একদম গোলও না একদম অন্য টাইপের শেপের মধ্যে আছে। আমি শেপটার সাইজ তোমাদের বলতে পারছি না। তো এই হুপসটা আমি খুব পরি, প্রথমে নেওয়ার সময় মনে হয়েছিল যে দামটা বেশি নিচ্ছে, বাট কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, দেখো একদম কালার কিন্তু ওঠেনি। আর আমি যেটা অনেকবার পরেছি তো এই কানের দুলটা আমি রেগুলার পরে থাকি। এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মানে চেনটা, ঠিক আছে? এই চেনটা আমি প্রায় অনেক মানে বিশেষ করে শীতের সময় আমি এখন এই চেনটা ভীষণ পরছি, সোয়েটার টুয়েটারের সাথে পরলে না খুব সুন্দর লাগে দেখতে। তো তোমাদের মধ্যে অনেকেই বলছিলে যেটা তুমি কোথা থেকে নিয়েছো, এটা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে অরেঞ্জ কিসেস নামে একটা ইনস্টাগ্রাম পেজ আছে, সেখান থেকে নিয়েছিলাম, প্রায় অনেক দিন হয়ে গেছে। তো সেখান থেকে আমি নিয়েছিলাম আর এটা আমি এখনও পরি, 1-1.5 বছরের বেশি হয়ে গেছে তো নিয়েছিলাম আর এখনও পরি। কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, দেখো চেনের কিন্তু কালার একদমই ওঠেনি, তোমরা দেখতে পাচ্ছ একদম মানে একটু বেশি গোল্ড কালার বাট একদম কালার কিন্তু ওঠেনি। হ্যাঁ এই যে হুপের হুকসটা যা আছে হুকসের কালারটা একটু উঠে উঠে গেছে বাট কোয়ালিটি কিন্তু একদম ভালো আছে, চেনের মধ্যে কোনো রকম কালো ভাব আসেনি। আর প্লাস মাস্ট এই পেন্ডেন্টটা দেখো কি সুন্দর, হোয়াইটের মধ্যে একটা হলুদ রঙের মাঝখানে দেওয়ার, খুবই কিউট, আমাদেরও খুবই পছন্দ হয়েছিল যখন নিয়েছিলাম। আর এটা আমি প্রায় এখন পরে থাকি, মাঝখানে আগেও পরতাম বাট শীতকালে সোয়েটারের সাথে না এটা পরলে বেশি ভালো লাগে দেখ। এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা মানে কি বলবো এটাকে, চেন না পেন মানে চেনের আর কি সেট। এটা আমি রিসেন্ট কিনেছি, খুব একটা পরা আমার হয়নি এটা, বাট এটাও বেশ সুন্দর। আমার না এরকম টাইপের মানে চেন ভীষণ পছন্দ, যে একদম পাতলা চেন হবে তার মধ্যে এরকম হালকা হালকা পাথরের কাজ হবে, আমার তো ভীষণ পছন্দ। এটা খুব একটা আমার পরা হয়নি, পুজোর সময় না পুজোর আগে আমি নিয়েছিলাম, বাট এটাও আমার ভীষণ পছন্দ। এটা না মানে একটু একসাথে রাখলে না একটু মানে গিট্ঠু লেগে যায়, তো একটু অসুবিধা হয়। তাছাড়া এটা আমার ভীষণ পছন্দ, তোমরা দেখো সোয়েটারের উপর কি সুন্দর লাগছে দেখতে। তো এই চেনটা আমি একটা ইনস্টাগ্রামের পেজের থেকে নিয়েছিলাম, আমার নামটা ঠিক মনে নেই, তো তোমাদেরকে আমি এটার ছবিটা দেখিয়ে দেবো, পেজটা প্লাস ডিসক্রিপশন বক্সে পেজটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এরপর আছে দুটো রিং, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে এই রিংটা, একটা সিলভার কালারের মধ্যে আছে। এই রিংটার প্রাইস তোমরা গেস করো কত হতে পারে, আমি এখন বলবো না নাকি বলেই দিই? হ্যাঁ বলেই দিই, তোমরা ভাবো, প্রথমে ভাবো একটু ভিডিওটাকে পজ করে ভাবো এটার প্রাইস কত হতে পারে, মনে মনে ভাবো। তো আমি বলছি এটার প্রাইস হচ্ছে 5 টাকা। আমাদের বালুরঘাটে যে মেলা এসছে এক্সপো মেলা, সেখান থেকে আমি রিমা শর্মিষ্ঠা সবাই মিলে কিনেছিলাম আর মাত্র 5 টাকা দাম, আর মানে খুবই সুন্দর। হ্যাঁ জল লাগলে এটার রং উঠে যাবে, একদম কালো হয়ে যাবে, বাট তাও 5 টাকা দিয়ে কী পাওয়া যায়, এখন 5 টাকা দিয়ে চিপসও এটুকু পাওয়া যায়। তো একটা সুন্দর রিং, তো মানে বেশ ভালো লাগে। আর তুমি দেখো এটা পরো, এটাতে তুমি যদি জল না লাগাও তো অনেকদিন ভালো মতোই টিকবে। দেখো এই রিংটা সাথে বেশ সুন্দর লাগছে দেখতে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সবসময় পরা যাবে না, এমনি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে পরে গেলে না কেউ বুঝতেই পারবে না যে এটা 5 টাকা দামের রিং, যদি আমি এটা এখন বলে দিলাম তো অনেকেই বুঝতে পেরে যাবে। তো যাই হোক এই রিংটা আমি নতুন নিয়েছি আর এই রিংটাও আমার বেশ পছন্দ। পড়েছে আর একটা কিউটি সিলভার কালারের রিং, গোল্ড কালারের মধ্যে আমার খুব একটা নেই রিং, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাও মনে হয় 10 টাকার মতো দাম নিয়েছিল, কলকাতা থেকে নিয়েছিলাম নাকি বালুঘাট থেকে নিয়েছিলাম ঠিক খেয়াল নেই। তো এটা অনেকটা কালো কালো হয়ে গেছে কারণ এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, 1-1.5 বছর পুরনো হবে এই রিংটা। এই রিংটা বেশ সুন্দর, একদম পাতলা পুতলা, একদম পাতলা যেরকম আমি পছন্দ করি, সিম্পল
যে জিনিসটাই পছন্দ করি, একদম সিম্পলের মধ্যে আছে। তো এই আঙ্গুরের মধ্যে আমার বেশিরভাগ রিংগুলো হয়, এই আঙ্গুলে খুব একটা হয় না, সব ঢিলা ঢিলা হয়ে যায়। তো এই রিংটা ভীষণ পছন্দ, তুমি দেখো সুন্দর লাগছে না দেখতে, একদম সিম্পল, মানে বেশি অত জাঁকজমক ব্যাপার নেই, জিনিসটা আমি খুব পছন্দ করি, একদম সিম্পল হবে জিনিসপত্র আমার। তো এটা হচ্ছে কি, নেক্সট রিং আমাদেরকে দেখাচ্ছি কানের, কারণ কানের আমার কাছে প্রচুর পরিমাণে, অঢের পরিমাণে আছে, অঢের নাকি বা বলে যাই হোক। তো এরপর আছে আমার কাছে এই কিউটি কিউটি তরমুজ শেপের হচ্ছে রিংগুলো। তো এই রিং কানের দুলের সেটটা আমি তোমাদেরকে পুজোর আগে শপিং ভিডিওতে দেখেছিলাম, যে মিশো থেকে একটা সেট কিনেছি কানের দুলের, ওটাতে 8টা 9টা বিভিন্ন ধরনের শেপের কানের দুল আছে, স্ট্রবেরির শেপের আছে, এটাকে আমার ঘুরে গেল, তার মধ্যে সাপের মধ্যে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সাপের শেপের মধ্যে আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের শেপের মধ্যে আছে, তালার শেপের মধ্যে আছে, চাবিরও কি আছে নাকি জানি না, চাবি দেখতে পাচ্ছি না, তো বিভিন্ন ধরনের শেপের মধ্যে হচ্ছে গিয়ে কানের দুলগুলো আছে। তার মধ্যে থেকে আমি বেশিরভাগ এখন এই কানের দুলটাই পরছি, কারণ এই কানের দুলটা একটু বেশি ছোটো, ওগুলোর মধ্যে না বেশি গোল্ডেন ভাবটা একটু বেশি আছে, বাট এই কানের দুলটা একটু বেশি কিউট, তরমুজ শেপের মধ্যে, লাল রঙের মধ্যে, এটা আমি এখন রিসেন্ট খুব পরছি। আর তোমরা জিজ্ঞাসা করতে যে কানের দুলটা কোথা থেকে নিয়েছ, তো ফটকা ফাটছে। তো এই কানের দুলটা আমি হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম, এটা সেটের মধ্যে ছিল, 200 টাকার মধ্যে মনে হয় ছিল সেটটা, খুবই কিউট, আমার তো খুবই পছন্দ, এটা আমি অনেক পরেছি, তো একটু কালো কালোও হয়ে গেছে হচ্ছে কানের দুলটা, বাট এটা খুবই কিউট, আমার তো খুবই পছন্দ। তোমরা কোনো সোয়েটারের সাথে চুল খুলে বা চুল বেঁধে যাই, বাস কানের দুলটা পরবে, কি সুন্দর লাগে দেখতে, আমার তো খুবই পছন্দ, মারও খুব পছন্দ হয়েছে আর সবারই ভীষণ পছন্দ। তো এটা হচ্ছে কি নেক্সট কানের। তো যাই হোক চলো, এই তো হচ্ছে গিয়ে আমার প্রিয় কয়েকটা জুয়েলারি কালেকশন, তোমাদের এর মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি যদি কোনো প্রোডাক্টের লিঙ্ক পাই আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো যাই হোক চলো, আজকের এই ভিডিওটা এতটাই, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।